चाहता है, दिल चाहता है, दिल चाहता है। एक भैया मेकिंग अ वीडियो, ओके, फॉर माय पेरेंट्स एंड हिज पेरेंट्स, ओके। हेलो दादा, डोंट डू एनीथिंग। या आई एम फाइन। हेलो, सुजाता इज ड्राइविंग एट 100 किलोमीटर पर आवर। 120। ओके, इट्स 120। यस। सुजाता स्लो डाउन। यस, आई विल स्लो डाउन। यस। यस। सो शी इज ड्राइविंग वेरी वेल। वी आर गोइंग टू फॉसिल पार्क। एंड विल मेक अनदर वीडियो after that once we reach. This is the place, nice places. Show the road. Yes, just show the road. Like there is no one, that's why I'm driving on 120. Okay, yeah, it looks nice actually. Yes. Okay, bye for now. Hi, আজকে আমরা এসেছি ফসিল পার্কে। এটা আমার ফ্রেন্ড অনু, যে কখনো ক্যামেরার সামনে আসে না। ওকে, শি ওয়েন্ট। সো আজকে আমরা ফসিল পার্কে এসেছি। এটা ওয়েস্ট কোস্ট ফসিল পার্ক, আমাদের কেপটাউন থেকে বেশ খানিকটা দূরে। এদিকে আমরা যাব, আমরা টিকিট কাউন্টারে করে নিয়েছি। একটা এখানে একটা শপ টাইপ আছে যেখানে প্রত্যেকটা জায়গায় যেটা থাকে। তো আমি একটু চারিদিকটা দেখিয়ে দিই। ওকে, একটা এন্ট্রান্স ছিল, দেন একটা টিকিট কাউন্টার, এদিকে একটা শপ। ওই জাস্ট লাইক সব কিছু সব জায়গায় থাকে, পাওয়া যায় কিছু জিনিস গিফট দেওয়ার জন্য। তো এই হচ্ছে চারিধারটা, একদম ফাঁকা, হার্ডলি 4-5 জন আছি আমরা, মানে আমরাই তো 4 জন। তো সব্যসাচীরা গেছে, কিছু যদি খাওয়া যায়। আমি জাস্ট জায়গাটা একটু দেখিয়ে দিই, ভীষণ ফাঁকা, নিস্তব্ধ। রাস্তায় আস্তে আস্তে জেনারেলি এই যে জঙ্গল, এটা একটা জঙ্গল টাইপ পড়ে, আর মাঝখানে একটা স্ট্রেট রাস্তা। তো ওটা ধরে আসার সময় অনেক রকমের পশু দেখা যায়। দেন লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম তখন ফসিল পার্কটা বন্ধ হয়ে গেছিলো, আমরা আস্তে আস্তে তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু রাস্তায় আমরা জিরাফ দেখতে পেয়েছিলাম। এবছরে জিরাফটা দেখতে পাইনি, বাট আমরা জেব্রা দেখতে পেয়েছি, যদিও ফটো তুলতে পারিনি, আমি সেই সময় ড্রাইভ করছিলাম। আর সব্যসাচী তো একদম পছন্দ করে না এসব করতে। তো এইটা হচ্ছে দেওয়ালটা, বেশ সুন্দর সাজিয়েছে। এখানে অনেক পার্টিকুলার কিছু কফি, ইয়েস উইথাউট সুগার, ইয়েস ক্যাপুচিনো। তো এই হচ্ছে সুন্দর জায়গা, আমাদের একটা গাইডেড ট্যুর হবে যেটা একটু সময় লাগবে, আমরা তার আগে একটু চা কফি খেয়ে নেব। আমরা 4 জন আছি আজকে, আমি, অনু, সব্যসাচী অ্যান্ড শ্রীরাম। শ্রীরাম আর অনু দুজনেই হচ্ছে কেরালার। বেশ সুন্দর রোদ উঠেছে। তো এখানে একটা ডাইনোসরের ফসিল আবিষ্কার হয়েছিল, জায়গাটা বোধ হয় মানে লাইক 100 কিলোমিটার্সের মধ্যে কোনো জনবসতি নেই। আমি প্রায় 85 কিলোমিটার ড্রাইভ করেছি, আর তার আগে কিছুটা সব্যসাচীকে ড্রাইভ করতে হয়েছে, আরও 30-40 কিলোমিটার হবে। উফ, কি সুন্দর কর, ভালো গন্ধ আসছে পরোটার। তো দেখছি কি খাওয়া যায়। এই হচ্ছে আমার ক্যাপুচিনো, এই হচ্ছে সব্যসাচীর চা, আর এটা হচ্ছে শ্রীরামের চা। তো চাটা কিভাবে খেতে হবে সব্যসাচী, ও এটা তুলে নিতে হবে, আর এটা আর কাপ, এটা কাপ, বাহ সুন্দর দেখতে কাপটা। আর কি চা নিয়েছিস তুই? আই নরমাল চা নিয়েছি। ও নরমাল চা, দেখি নরমাল চাটা কেমন দেখতে, একটু তো তোল, হয়ে গেছে অলমোস্ট, বাহ ডান, ইটস অলমোস্ট, ওকে, ইউ ক্যান ইউ ক্যান ফর ইট ইউ ওয়ান্ট। এটা শ্রীরাম, আর এটা শ্রীরামের চা। সে হাই, হাই। And Anu is so serious because she does not like camera. You should put subtitles for your video. Yes. English subtitles. Oh, yeah, that's a very hectic thing. You have to write everything. Oh my God. So Anu is waiting for her food. Yes. Is it milk? Yeah. Okay. Let's drink. Serum means beast in Latin. And in Hindi, I have to create Hindi, so I want to discover the species, do the scientific journals over this specific species of Cervathia. So let's start from the beginning. How would this area look like about 10 million years ago? So we take a look at our stratigraphies, or our various layers of dirt, and we find within them your fossilized pollens. And the fossilized pollens we tend to find are of subtropical vegetation.
cycads, ferns, palm trees, long reed type grass. It indicates to us that once upon a time, this area had a very different climate, it had a subtropical climate, and this area used to look very much like what KwaZulu-Natal used to look like. So when we have this very jungle, lush environment, that's when we had stuff like giraffes around over here, hippopotamus in our water, rhinos grazing. We discovered we had a pig the size of hippopotamus that used to be around at this point. We used to have various antelopes over here. And that came a predator such as... It was Annu Khabar. Chicken, noodle soup and bread. So how is it? Okay. Looks awesome. Okay, no problem. Let's start with the vegetable boy. Wow, it looks nice. Wow. So it's thin crust. It's nice. It's nice. Good. And eita hotche gye amar. Shobhoja ji ekhan theke share korbe bolche. Chicken mayo. Oh, nothing is there, right? So what is there in your pizza? It's basil and then basil, tomatoes, and cheese, feta cheese, right? Feta or something else. Okay. Shobhoji. Okay. You can try. Why? Let's start with tomato. Yes. This open, is open sandwich. Yeah.